আমাদের যে তৌহিদ তৌহিদ হক তার মা হচ্ছে আমার দৃষ্টিতে মা খুব ভাগ্যবতী মা, কারণ ও খুব লক্ষ্মী ছেলে এবং তার কর্মসূচি দেখি যে এই যুগের ছেলেরা এইসব করে না। ওর কাজকর্ম দেখলে মনে হয় যেন হ্যাঁ পৃথিবীতে বাস করছি, এটা পৃথিবী। সে একই সাথে গরুর খাবার দিচ্ছে, গরুর খাবার পিঠে নিয়ে হাঁটছে, সে আম বাগান করছে, সে লিচু বাগান করছে, সে গরুর খামার করেছে, সে টাটকা গরুর দুধ সাপ্লাই করছে, সব কিছু করছে একটা ছেলে। মাশাল্লাহ, এত লক্ষ্মী একটা ছেলে যে এই নাটক বানাবো এটা নিয়েই পড়ে থাকি তা না। তবে ওর মা জীবনের প্রথম টাকা দিয়েছিল যে এটা নিয়ে নাটক বানাবি, সেইটা নিয়ে সে নাটক বানিয়েছিল, সেই নাটকে আমি ছিলাম এবং আমার ক্যারেক্টার চমৎকার ছিল, চমৎকার চমৎকার, খুব এক্সেপশনাল। ওইটা ওই ক্যারেক্টার আমার করা হয় নাই, আর ওইটাই আমার প্রথম ওই ক্যারেক্টারে অভিনয় করা এবং আমার ভীষণ পছন্দের একটা কাজ ছিল। খুব কষ্ট দিয়েছিস। হ্যাঁ কষ্ট করেছি, অনেক কষ্ট করেছি। আমি দোয়া করো, তোমার মাকে বলবা দোয়া করতে, যে অনেক কষ্ট করেছি আসলে। মানে ওই দিনে যে যেভাবে বৃষ্টিতে ভিজেছি, বালি টালি সব নাকে মুখে ঢুকে যাচ্ছিল, পুরো এক ট্রাক ঢুকে যাচ্ছিল। হ্যাঁ, আমার খুব ভাল লাগছে যে এত বড় একটা মানুষ আমি বৃষ্টিতে ভিজালাম, রাস্তায় শুয়ে পড়লো, অভিযোগ নাই। মানে অনেকে আশ্চর্য হয়ে যায় আপা এটা করলো, আমি আসলে লাকি ছিলাম। আমার মা অনেক খুশি হয়েছে। তোমার মাকে বলো আমার জন্য দোয়া করতে। হ্যাঁ, দোয়া করি আপনি সব সময় সুস্থ থাকেন। এই দোয়াটাই চাই, এই দোয়াটাই চাই। আমারও দোয়া রইল তোমার মা যেন অনেক দিন বেঁচে থাকে, ছেলে ছেলের বউ নিয়ে উনি যেন খুব হ্যাপি থাকে। আমাদের জন্য দোয়া করবেন না, আমরা কি করলাম, কই আমি কই, সবাইকে দেখাই। হ্যাঁ আপু একটু হাই বলেন। হ্যালো, এই যে একটা আন্টি আমাদের জন্য অনেক দোয়া করবেন, শুভকামনায় রাখবেন এবং আপনারাও দোয়ায় থাকবেন। থ্যাংক ইউ।